হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এবং সকলে খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান করছো আমি সুস্মিতা আমি আজকে তোমাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি তো তোমরা সকলেই যেন রিসেন্টলি একটা নিউজও দেখেছো যে দু হাজার চব্বিশে টেট এক্সাম হতে পারে সেই যে আশাটা আমরা রাখতে পারি তো সেই দু হাজার চব্বিশে টেট এক্সামকে টার্গেট রেখে আমরা দ্য সাকসেস মাস্টার পক্ষ থেকে তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসছি কারণ দু হাজার বাইশে তোমরা দেখেছো যেই লেভেলের কোশ্চানটা হয়েছে কোশ্চান লেভেলটা অনেকটাই টাফ হয়ে গেছে সেই দিকে চিন্তা করি সেটা ভেবেই কিন্তু আমরা দু হাজার চব্বিশকে টার্গেট রেখে আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য কনসেপ্ট ক্লাস নিয়ে আসছি এবং তার সাথে সাথে এমসিকিউস প্র্যাকটিসও এবং আমাদের যে নোটসটা রয়েছে সেই নোটসটাও কিন্তু আপডেটেড ভার্শন কারণ দু হাজার বাইশে যেরকম পরীক্ষা হয়েছে সেই দিক থেকে দেখেই কিন্তু আমাদের এক্সামের জন্য প্রিপারেশান করতে লাগবে দু হাজার উনিশ বা একুশে যেরকম পরীক্ষা হয়েছে সেরকম লেভেলে কোয়েশন কিন্তু এখন আর হবে না এখানে কোয়েশনের লেভেলটা অনেকটাই টাফ হয়ে গেছে তো সেইভাবেই করে আমরা তোমাদের জন্য আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ক্লাস নিয়ে আসছি এবং তোমরা যদি এই ক্লাসগুলি দেখো আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে তো আজকে যেই সাবজেক্টটা থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি সেটা হলো পলিটি এবং আজকের আলোচ্য বিষয় হল সোর্সেস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের উৎসসমূহ আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে তার উচ্চসমূহ ভারতীয় সংবিধানের মধ্যে যেই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি কোনো না খান থেকে নেওয়া হয়েছে কোনো জায়গা থেকে অনুকরণ করা হয়েছে সেই উৎসগুলি কোনটা কোনখান থেকে নেওয়া হয়েছে সেটা এক এক করে দেখে নেব যা আমরা বলতে পারি আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে সেইগুলি সংবিধানগুলি বিষয়গুলি কোনো না কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই যে পৃথিবীটা কত বড় রয়েছে এই পৃথিবীর মধ্যে অনেক দেশ রয়েছে তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংবিধানে যে অনুকরণ করে বিভিন্ন সংবিধান রয়েছে তো সেটা থেকে ইন্সপায়ার হয়েছে আমাদের ভারতীয় সংবিধান ভারতীয় তো সেটা ইন্সপায়ার করে অর্থাৎ অনুকরণ করে আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে অনেক কিছু অ্যাড করা হয়েছে তো সেটা কোন সংবিধানটা কোন সংবিধানের বিষয়টা কোনখান থেকে এসেছে সেটা আমরা এক এক করে দেখে নেব এবং কনসেপ্ট ক্লাসে শেষে আমরা এমসিকিউজ বা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের আজকে ক্লাসটা অনেকটাই উপকৃত হবে ওকে সো শুরু করছি আজকের ক্লাসটা তো আমরা দেখে নেবো এই সাইডটাতে রয়েছে উৎসগুলি অর্থাৎ সোর্সগুলি যে কোন জায়গা থেকে এসেছে এবং এই সাইডটাতে রয়েছে গৃহীত বিষয়সমূহ বা ফিচার্স বড়ো বা কোনখান থেকে বড় করা হয়েছে যে গৃহীত যে বিষয়গুলি সেই বিষয়গুলি কোনখান থেকে এসেছে এই উৎসগুলি এখানে দেখে নেব এবং কোন কোন বিষয়গুলি এসেছে সেটা এই সাইডটাতে দেখে নেব যেরকম প্রথমই রয়েছে কি উনিশশো ভারত শাসন আইন এই যে উনিশশো সালে যে ভারত শাসন আইন রয়েছে সেখান থেকে যে বিষয়টা এসেছে সেই বিষয়গুলি হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্যপাল বিচার ব্যবস্থা পাবলিক সার্ভিস কমিশন জরুরি অবস্থা প্রশাসনিক কাঠামো এই যে বিষয়গুলি রয়েছে এগুলি আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে আছে এই বিষয়গুলি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে যেরকম যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা রাজ্যপাল রাজ্যপাল কিভাবে নিযুক্ত করা হয় রাজ্যপালে যে বিষয়টা রয়েছে বিচার ব্যবস্থা পাবলিক সার্ভিস কমিশন জরুরি অবস্থা এই যে তিনটা জরুরি অবস্থা রয়েছে প্রশাসনিক কাঠামো এই সবগুলি বিষয় কোনখান থেকে নেওয়া হয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন থেকে এই বিষয়গুলো নেওয়া হয়েছে নেক্সট ব্রিটিশ সংবিধান এই যে ব্রিটিশ সংবিধান আমাদের যেরকম ভারতের সংবিধান রয়েছে ঠিক সেমভাবে ব্রিটিশ সংবিধানও রয়েছে তো ব্রিটিশ সংবিধান থেকে আমাদের ভারতীয় সংবিধানে অনেক কিছু ইন্সপায়ার হয়ে সেই ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে সেই ব্রিটিশ সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে সেগুলি এক এক করে আমি তোমাদের বলছি যেরকম প্রথমেই রয়েছে কি সংসদীয় শাসন ব্যবস্থা এই যে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে এই কনসেপ্টটা আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে আর আমাদের ভারতীয় সংবিধানে এই যে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে নেক্সট আইনের অনুশাসন আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় এক নাগরিকত্ব এই যে এক নাগরিকত্ব আমাদের ভারতীয়র মধ্যে এক নাগরিকত্ব যে বিষয়টা রয়েছে সেটা নেওয়া হয়েছে কোথায় থেকে ব্রিটিশ সংবিধান থেকে অনেক জায়গাতে এটা দ্বি নাগরিকত্ব রয়েছে কিন্তু আমাদের ভারতে এক নাগরিকত্ব আর এই কনসেপ্টটা টোটালি কনসেপ্টটা ইন্সপায়ার করা হয়েছে বা বরুর করা হয়েছে কোথায় থেকে ব্রিটিশ সংবিধান থেকে কেবিনেট ব্যবস্থা লেখজারি ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট আইন অর্থাৎ লোকসভা রাজ্যসভা এই যে বিষয়গুলো নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে তারপর রয়েছে সংসদের দায়বদ্ধতা প্রধানমন্ত্রী নিম্নকক্ষের অধিক ক্ষমতা স্পিকার রাষ্ট্রপতি জনস্বার্থ মামলা এই যে বিষয়গুলো এখন বললাম আমি এই এক একটা বিষয় এই বিষয়গুলো নেওয়া হয়েছে মানে ইন্সপায়ার করা হয়েছে ইন্সপায়ার করে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে বা আমরা বলতে পারি ব্রিটিশ সংবিধান থেকে এগুলি বড় করা হয়েছে যে এগুলি আমাদের ভারতীয় ভারতীয় কি করেছেন যে ব্রিটিশ সংবিধান এই বিষয়গুলি সেখান থেকে বড় করেছেন বা অনুকরণ করেছেন অনুকরণ করে আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে এগুলি অ্যাড করেছেন তো এই সবগুলো বিষয় নেওয়া হয়েছে কোথায় থেকে ব্রিটিশ সংবিধান থেকে এখন এখানে কোশ্চেন আসতে পারে এক্সামের মধ্যে কিছু নাম দিয়ে দিল নাম দিয়ে বলো নিচের কোনটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে তো আমাদের যদি এই নামগুলি জানা থাকে তাহলে এখান থেকে যেটাই আসুক না কেন সেটা আমরা আনসার করতে পারবো তো এগুলি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন কারণ এখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসে ওকে সো নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান এখন মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকেও কিছু বিষয় নেওয়া হয়েছে কী কী নেওয়া হয়েছে মৌলিক অধিকার এই যে ভারতীয় সংবিধান মানে মৌলিক অধিকার রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটাও কোথায় থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগীয় পর্যালোচনা সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি উপরাষ্ট্রপতি অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা প্রস্তাবনা রাজ্যসভার সভাপতি রাষ্ট্রপতি শাসন বিভাগীয় প্রধান লিখিত সংবিধান সুপ্রিম কোর্ট এই যে বিষয়গুলা এই বিষয়গুলো নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই যে মৌলিক অধিকার রয়েছে বা মৌলিক অধিকার কি কি রয়েছে কোন ধারাতে রয়েছে বা কত নম্বর অংশতে রয়েছে সেগুলি কিন্তু আমাদের সিলেবাসে সেপারেটভাবে রয়েছে তো যারা আমাদের থেকে নোটসটা নিয়েছো তারা তো তোমরা তো অলরেডি এগুলি পেয়ে গেছো বা নাও যারা নোটসটা নাও নেই তোমরা নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে নোটসটা চাইলে নিতে পারো আর সেই নোটের সাথে কিন্তু তোমরা মক টেস্টও পেয়ে যাবে যারা আমাদের এখানে অফলাইন ক্লাস করছো তোমরা তো কনসেপ্ট সহ খুব সুন্দরভাবে কোয়ালিটি ক্লাস পেয়েই যাচ্ছ আর যারা তোমরা নোটস নেবে নোটসটাও নিতে পারো তো তোমরা যদি কেউ অফলাইন ক্লাস করতে চাও কিংবা নোটস নিতে চাও আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা টপিকেরই কিন্তু প্রথমেই রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা তারপর রয়েছে প্রচুর পরিমাণে অ্যামসিকিউস এবং তার সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট তো তোমরা যদি নোটস নিতে চাও বা নোটসের ব্যাপারে ডিটেলসে জানতে চাও কিংবা তোমরা অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসের ব্যাপারে ডিটেলসে জানতে চাও আমাদের এখানে রিসেন্টলি এখন যে এডমিশান ফিস ছাড়া যে শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে এডমিশন নেওয়া হচ্ছে তো সেই ব্যাপারেও বিস্তারিত জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারো এডমিশনের ব্যাপারও অথবা নোটস নিতে চাইলে নোটসের ব্যাপারে কিংবা মক টেস্টের ব্যাপারে জানতে চাইলে সেটাও তোমরা জানতে পারো এনিওয়ে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কোথায় থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেক্সট রয়েছে আয়ারল্যান্ডের সংবিধান আয়ারল্যান্ডের সংবিধান থেকে যে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলি হল ওয়ান নম্বর রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেই নীতিগুলির কনসেপ্টেও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভা মনোনীত সদস্য যে রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি কী রাজ্যসভা যে মনোনীত সদস্য রয়েছে তাদের কে মনোনীত করেন রাষ্ট্রপতি কোন সেই বিষয়গুলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে অনুকরণ করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ব্যাপারেও আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এগুলো আমরা দেখে নিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে কী কী নেওয়া হল এবং আয়ারল্যান্ডের সংবিধান থেকেও কী কী নেওয়া হলো সেগুলো আমরা এক করে ডিটেলসে দেখে নিলাম নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো কানাডার সংবিধান কানাডার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে কি কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে ও কাঠামো ও কেন্দ্রে শক্তিশালী সরকারের উপস্থিতি তারপর কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা রাষ্ট্রপতির দ্বারা রাজ্যপালের মনোনয়ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা নির্বাচন কমিশন এই বিষয়গুলি কোথায় থেকে নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে এই বিষয়গুলো নেওয়া হয়েছে নেক্সট অস্ট্রেলিয়া সংবিধান অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশন এই বিষয়গুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান সংবিধান থেকে নেক্সট হয়েছে জার্মানি সংবিধান জার্মানি সংবিধান থেকে যেই বিষয়গুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো হলো খুবই ইম্পর্ট্যান্ট জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বাতিল ও কেন্দ্রের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা যে জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বাতিল ও কেন্দ্রের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা এই যে কনসেপ্টটা এটা যে কনসেপ্টটা নেওয়া হয়েছে জার্মানি সংবিধান থেকে তারপর রয়েছে সোভিয়েত রাশিয়া সংবিধান সোভিয়েতে রাশিয়া যে সংবিধান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলি হলো মৌলিক কর্তব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য দেন ন্যায় বিচার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পিত অর্থনীতি এই বিষয়গুলো নেওয়া হয়েছে সোভিয়েতের রাশিয়ার সংবিধান থেকে ওকে সো আমাদের ক্লাসের মধ্যে আমাদের কোচিং সেন্টার যা সাকসেস মাস্টার যে ক্লাস হয়ে থাকে সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের একদম ডিটেলস খুব বিস্তারিতভাবে ক্লাস করানো হয় প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয় যে টপিকে যেভাবে পড়ানো দরকার একদম কোয়ালিটিফুল ক্লাস আমাদের এখানে হয়ে থাকে তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে বিস্তারিত এডমিশন প্রসেসটা জেনে নিতে পারো কারণ এখন আমাদের এখানে একটা অফার চলছে বন্যার কারণে একটা অফার দেওয়া হয়েছে যে এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে টেটের কোর্সটা যেখানে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কোয়ালিটিফুল ক্লাস তোমরা পেয়ে যাবে টেটের জন্য টেট ওয়ান অথবা টেট টু এর জন্য তার সাথে পেয়ে যাবে তোমরা অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট প্র্যাকটিস সেট এগুলো তোমরা পেয়ে যাবে সেগুলি পাওয়ার জন্য বা সেটার ব্যাপারে জানতে গেলে তোমাদের কি করতে লাগবে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা যদি নোটসের ব্যাপারে জানতে চাও তাহলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট রয়েছে ফরাসি সংবিধান ফরাসি সংবিধান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলি হল প্রজাতন্ত্রিক শাসন ব্যবস্থা প্রস্তাবনায় সাম্য স্বাধীনতা ও সভাতৃত্ব প্রস্তাবনা ভাষা এই বিষয়গুলো নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে দক্ষিণ আফ্রিকার সংবিধান দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী এই যে সংবিধান যে সংশোধন করার ব্যাপারটা এই যে এটার কনসেপ্টটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেক্সট রাজ্যসভা সংসদের নির্বাচন রাজ্যসভা সংসদের নির্বাচনী কনসেপ্টও নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সুইডেনের সংবিধান সুইডেনের সংবিধান থেকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হলো লোকপাল সম্পর্কিত বিষয়বস্তু জাপানি সংবিধান জাপানি সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মবিধি সুপ্রিম কোর্টে যে কার্য পরিচালনা করার জন্য কাজগুলি পরিচালনা করার জন্য কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি নেওয়া হয়েছে জাপানি সংবিধান থেকে জাপানি সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে ভারতীয় সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টে যে কাজ রয়েছে সেগুলি পরিচালনা করার জন্য কিছু নিয়ম প্রয়োজন রুলসের প্রয়োজন সেই রুলসগুলি নেওয়া হয়েছে জাপানি সংবিধান থেকে ওকে এখন আমরা কিছু কোয়েশন আনসার দেখে নেব প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নিলাম যে কোন কোন জায়গা থেকে কোন দেশ থেকে কোন সংবিধান থেকে মানে আমাদের এখানে কোনটা বড় করা হয়েছে কোনটা অনুকরণ করা হয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নিলাম এখন আমরা কিছু কোয়েশন আনসার প্র্যাকটিস করে নেব তো কোশ্চেন আনসার প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা ক্লাসটা কতটুক বুঝতে পেরেছি কতটুক মাথায় ঢুকেছি তো বেসিক্যালি নিজেদেরকে যাচাই করা যাবে আর তোমরা যদি মক টেস্ট দিতে চাও আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফ্রি মক টেস্ট কন্ডাক্ট করা হয়েছে যেটার মধ্যে টেটের সিলেবাস পুরোটা তোমরা একদম মক টেস্টে তো কভার করা হবে সেই মক টেস্টটা তোমরা সবাই পেয়ে যাবে কারণ এটা নেওয়া হয়েছে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট সেই মক টেস্টটা দেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে গেলে এই ভিডিও যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আমি কমেন্টে পিন করে দেবো আদারওয়াইজ তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যেও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে সেই গ্রুপে তোমরা লিঙ্ককে লিংকে ক্লিক করে গ্রুপে ডাইরেক্টলি অ্যাড হয়ে যাবে এবং সেই লিঙ্কের মাধ্যমে তোমরা মক টেস্ট দিতে পারবে টোটাল তোমরা ওয়ান এইটি মক টেস্ট পেয়ে যাবে ওকে সিডিপি বেঙ্গলি ইংলিশ এসএসটির পার্টগুলো সবগুলি পার্ট থেকে তোমরা মক টেস্টটা পেয়ে যাবে মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে আর এই মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে লাগবে না তোমরা সম্পূর্ণটা ফ্রিতেই পেয়ে যাবে সেটার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে লাগবে সেটার জন্য তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো ওকে তাছাড়া কোনো ডাউট থাকলে নোটসের ব্যাপারে কিংবা মক টেস্ট কিংবা এডমিশনের ব্যাপারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা ডাইরেক্টলি ফোন করে জেনে নিতে পারো এনিওয়ে এখন আমরা কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নিই কোয়েশান আনসার রয়েছে সংবিধান সংশোধনী এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় এই যে সংবিধান সংশোধনী এবং রাজ্যসভা সদস্যদের নির্বাচনের যে ভারতীয় সংবিধান কোন দেশ থেকে এই সংবিধানটা নেওয়া হয়েছে কারেক্ট আনসার হলো দক্ষিণ আফ্রিকার সংবিধান দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধনী এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচনের যে কনসেপ্টটা সেটা নেওয়া হয়েছে টু নম্বর কোন দেশের সংবিধান থেকে লোকপাল সম্পর্কিত বিষয়বস্তু নেওয়া হয়েছে সুইডেনের সংবিধান থেকে যে লোকপাল সম্পর্কিত যে রয়েছে সেটা নেওয়া সুপ্রিম নিয়ম ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে চার নম্বরে রয়েছে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে পাঁচ কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা নেওয়া হয়েছে ছয় নম্বর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেভেন সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে সংসদীয় শাসন ব্যবস্থার কনসেপ্টটা নেওয়া হয়েছে আট নম্বর এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্বের কনসেপ্টটা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে দশ নম্বর নির্বাচন কমিশন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে এগারো সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে বারো জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানি সংবিধান থেকে জরুরি অবস্থার যে কনসেপ্টটা রয়েছে সেটা নেওয়া হয়েছে তেরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে পনেরো প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাটা নেওয়া হয়েছে তো আজ ক্লাসের ইম্পর্টেন্ট কনসেপ্ট প্লাস কোশ্চেন অ্যান্সার আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা এবং তোমাদের কোনো ক্লাসে প্রয়োজন হলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবে নেক্সট ক্লাসে তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো ওকে সো তাছাড়া তোমাদের জন্য ছোট্ট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে ট্যাট ওয়ান ট্যাট টু এবং এস টি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা যারাই এই নোটসটা নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো যাচাই করো যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো তবে যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না সম্পূর্ণটা তোমরা নোটের সাথেই পেয়ে যাবে প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে ফিফটি প্লাস মক টেস্ট তোমরা পেয়ে যাবে ওকে সো যারাই নোটস নিতে চাও কিংবা অফলাইন ক্লাস করতে চাও আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে তো অফলাইন ক্লাসের ব্যাপারে জানতে চাইলে বা নোটসের ব্যাপারেও বিস্তারিতভাবে জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আর এখন আমাদের কোচিং সেন্টারে বন্যার জন্য একটা অফার দেওয়া হয়েছে সেই অফারের মধ্যে রকম এডমিশন ফিস ছাড়াই শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা ট্যাটে কোর্সটা পেয়ে যাবে তো সেটার ব্যাপারেও বিস্তারিত জানতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আরেকটা গুড নিউজ তোমাদের জন্য আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা লঞ্চ করেছি অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট তো যারাই এই ফ্রি মক টেস্টগুলো দিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে গেলে এই ভিডিও কমেন্ট সেকশানে অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো সেই গ্রুপে অ্যাড হলে তোমরা লিঙ্কের মাধ্যমে মক টেস্ট পেয়ে যাবে যেটা আগামীকাল থেকেই কিন্তু মক টেস্টটা শুরু হয়ে যাবে টোটাল ওয়ান এইটি মক টেস্ট তোমরা পেয়ে যাবে যেটা পুরো সিলেবাস কভার করা হবে মক টেস্টের মাধ্যমে আর এই মক টেস্টটা তোমরা পেয়ে যাবে একদম সম্পূর্ণ ফ্রিতে এটার জন্য কোনো রকম পেমেন্ট তোমাদের করতে লাগবে না কারণ আমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার আমরা চাই যাতে ত্রিপুরার প্রতিটা স্টুডেন্ট যারা ডিএলএড বিএড করেছে টেটের জন্য প্রিপারেশন করেছে প্রতিটা স্টুডেন্টই যাতে পাস করে সেটা পাশ করার জন্য তোমরা তো পড়ছো তো পড়ার সাথে সাথে তোমরা রিভিশন করছো প্র্যাকটিস করছো কিন্তু মক টেস্ট দিতে পারছো না তো সেই দিকটা চিন্তা করে আমরা দ্য সাকসেস মাস্টার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট তো সেই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং অ্যাড হয়ে সেই মক টেস্টের সুবিধাটা তোমরা পেতে পারো তাছাড়া বিস্তারিতভাবে জানতে চাইলো নোটস কিংবা এডমিশন কিংবা মক টেস্টের ব্যাপারে তোমরা এই নম্বরে সোজাসুজি কল করে জেনে নিতে পারো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে আর বলতে পারি বা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারছি তো তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো পাশে থাকো আমরা তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ প্লাস আমরা এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং